সন্ধ্যার প্রথম প্রহরে বাজতে থাকে ঢাক ঢোল আর মাদল। কারাম গাছকে ঘিরে পূজা অর্চনায় হেলে দুলে নেচে গিয়ে শুরু হয় উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের একাদশীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ উদযাপন করে তাদের ধর্মীয় উৎসব কারাম। নিজস্ব সংস্কৃতিতে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী সহ নানান বয়সী মানুষ নেচে গিয়ে মেতে ওঠেন এ উৎসবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী উৎসব পালন করতে সন্ধ্যায় জড়ো হয় উঁচাই গ্রামের আদিবাসী একাডেমি প্রাঙ্গণে। কারাম মূলত একটি গাছ। বাংলা বছরের ভাদ্র মাস এলেই এ গাছের ডাল নিয়ে একটি নির্ধারিত স্থানে পুঁতে রেখে সেখানে দুধ ছিটিয়ে জ্বালানো হয় ধূপ। আর পুঁতে রাখা কারামের ডাল ঘিরে চলে নাচ আর ধর্মীয় কেজ্জা পঠন। এ উৎসবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উরাও সাঁওতাল মালো মাহাতো পাহান সিং সহ মোট ষাটটি সম্প্রদায়ের নানা বয়সী নারী পুরুষ তাদের কৃষ্টি কালচার তুলে ধরেন। আজবি উপজেলার বেলপুকুর গ্রাম থেকে আমরা 20 জন দল এসেছি দলীয় নৃত্য করার জন্য। জানি না কতটুকু দর্শকদের ভালো লেগেছে, তবে আমরা মানে সর্বোচ্চ আনন্দ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা এখানে খুব আনন্দ করছি এবং আমরা প্রার্থনা রাখি যেন আমরা আগামীতে আবার এখানে আসতে পারি এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে পারি। আমাদের আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠানটা আমার ভালো লাগতেছে, কারণ হচ্ছে আগে প্রতিটি গ্রামে অনুষ্ঠান হতো, এখন প্রায় বিলুপ্তির পথে। এখন এই অনুষ্ঠান এখানে জাগ্রতভাবে হচ্ছে। আমরা চাই আদিবাসীদের এই অনুষ্ঠান প্রতিটি গ্রামে যেন ভালোভাবে উদযাপন হয় প্রতি বছর, এ আমাদের আশা। আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবের অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর এই মনোমুগ্ধকর পরিবেশে সকলের সাথে দেখা হচ্ছে এবং নতুন নতুন ধরনের নাচ দেখতে পাচ্ছি, এটা সত্যি খুবই আনন্দের বিষয়। আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হচ্ছে একটা বড় একটা উৎসব। সরকারের কাছ থেকে বিভিন্ন উৎসবে যে আমাদের ছুটি থাকে আর কি, আর আমাদের যে উড়াওদের বা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের হচ্ছে কোনো ছুটি থাকে না, তাই আমরা সরকারের কাছে আবেদন অনুকূল জানাবো যেন এই কারাম উৎসবে যেন একটা ছুটি একটা আমরা গ্রহণ করতে পারি। আমি এখানে এসে খুব আনন্দিত। আমরা যখনই শুনলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তা দেখার জন্য আমরা খুব খুশি মনে আসলাম, আর দেখতেছি খুবই সুন্দর অনুষ্ঠান চলছে। এ উৎসবের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বিপদ থেকে মুক্তি, অতি বন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন। এই প্রকৃতি পূজার একটা অংশ হলো কারাম উৎসব। এইখানে মূলত প্রকৃতি যেন ভালো থাকে, কৃষি উৎপাদন যেন ভালো হয় এবং আমাদের সমাজের মানুষ যেন সুখে শান্তিতে সবাই বসবাস করতে পারে, এই জন্য ভাদ্র মাসের একাদশী তিথিতে প্রতি বছর আমরা আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন কৃষি কালচার মেনে এই উৎসবটা পালন করে থাকি। সর্বজনীন এই উৎসব উদযাপনে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সর্বজনীন কারাম উৎসব 2433 এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাব জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সর্ব মানুষ এই প্রতিযোগিতায় এবং ধর্মীয় যে সব অনুষ্ঠান হয় উৎসব হয় দুর্গাপূজা থেকে আরম্ভ করে সমস্ত উৎসবে আমরা পার্টিসিপেট করি, তাদেরকে আমরা সহযোগিতা করি। জয়পুরহাটের পাঁচটি উপজেলায় মোট 60,000 ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বসবাস। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচবিবি উপজেলায় 11টি সম্প্রদায়ের প্রায় 40,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।